আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ 22 অক্টোবর রবিবার বিকেলে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন। সেখানে নানা বিষয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের নিয়ে কথা হয়েছে, কীভাবে রোহিঙ্গাদের পুনর্বাসন করা যায়, এ সমস্ত দিক নিয়ে কথা হয়েছে। এবং পাশাপাশি যে কথাটা নাকি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটা হলো, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন যে 28 তারিখে রাজধানীতে বিএনপি যে মহাসমাবেশ করতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশের সমস্ত রাস্তাঘাট সরকার বন্ধ করে দেবে কি না। এই প্রশ্নটা কিন্তু আমার কাছে একটু আনইউজুয়াল মনে হয়, আপনাদের কাছে নিশ্চয়ই মনে হচ্ছে যে একটা ভিন্ন দেশের রাষ্ট্রদূত কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইবে যে বিরোধী দলের জনসভার পথ আপনারা বন্ধ, আর ঢাকা জনসভায় লোকজন যে আসবে সেই পথে আপনারা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন কি না, এই প্রশ্নটা তিনি কেন করবেন, এটা করাটা কি সঙ্গত, এই ধরনের প্রশ্ন করা কি শোভন কেন, অথবা যদি অশোভন হয়, যদি অসঙ্গত হয়, সেই অসঙ্গত একটা প্রশ্ন কি ওনার স্বভাবজাত কারণে উনি করেছেন, নাকি আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই ধরনের একটা প্রশ্ন ইনভাইট করেছি। সাংবাদিকেরা কিন্তু প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা রাষ্ট্রদূতকে এই ধরনের প্রশ্ন করতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, করতে পারেন কি পারেন না সেটা তো আমি দেখবো না, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আচ্ছা, আগে উত্তরটা শুনি। উত্তরটা উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় যে আমরা বলেছি আসা যাওয়া বন্ধ কেন করব, ঢাকায় তো সবারই প্রয়োজন, রোগীর প্রয়োজন, বিদেশে যাওয়ার হলে সব কিছু তো ঢাকায় কেন্দ্রিক, কাজে আসা যাওয়া বন্ধ করার প্রশ্নই আসে না, তারা আসবে, তারা যাবে, আমরা বাধা দেব না। আমরা কেবল এটুকুই বলবো তারা যেন কোনো ভায়োলেন্সে লিপ্ত না হয়, রাস্তায় চলাচল যেন তারা সচল রাখে, এইটুকুই আমাদের রিকোয়েস্ট, আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। এই হলো ওনার বক্তব্য। দেখেন কি সরল, সুন্দর, কি মানে পবিত্র বক্তব্য, তাই নয় কি? আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করতে চাই, এই বিএনপির 2 বছর আগে, গত বছর যে বিভাগীয় সম্মেলনগুলি হয়েছিল সেখানেও কি সবাই সহজ পথে যেতে পেরেছিল, যা কি সম্ভব হয়েছিল, তখন কি ওই জেলা শহরে ওই উপজেলাগুলি থেকে লোকজনে যাওয়া প্রয়োজন ছিল না, চিকিৎসার জন্য যাওয়া প্রয়োজন ছিল না, তখন কেন যেতে পারেনি? সে প্রশ্নের জবাব কি আজ পর্যন্ত মিলেছে? হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন ওই সব পরিবহন ধর্মঘট ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, নানা রকম ক্যারিকেচার আছে, কিন্তু তো যে ধর্মঘটগুলি ছিল সেই ধর্মঘটের দাবিগুলো কি আদায় হয়েছিল, অথবা পরিবহন ধর্মঘট যেটা হয়, পরিবহন যে সমিতিগুলি আছে সেই সমিতিগুলি নিয়ন্ত্রণ কে করেন? আপনাদের এমপি সাহেবরা করেন না, তার মানে ওটা সরকারই করিয়েছিল, সবাই জানে, সবাই বুঝে, তো তখনও তো স্বাভাবিক ছিল না, তখনও তো স্বাভাবিক ঘটনা আপনারা ঘটতে দেননি। এখন যদি আপনারা যেভাবে সুন্দর করে বললেন, এত সুন্দর করে কি সব ঘটে, ঘটে কি আমরা কি তাই দেখি? ঢাকায় সবারই প্রয়োজন, সবারই প্রয়োজন, সবারই তো প্রয়োজন, কিন্তু সে প্রয়োজন নয় যে সবাইকে আসতে পারে, যেভাবে সহজভাবে আওয়ামী লীগের জনসভাগুলি হয় সেভাবে কি বিএনপি সভা হতে পারে? কাজেই এই প্রশ্নগুলো আসলে আমরা ইনভাইট করি, আমাদের নানা রকম অযৌক্তিক কর্মকাণ্ডের মাধ্যমে, অযৌক্তিক সিদ্ধান্তের কারণে, অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে এই ধরনের প্রশ্ন আমরা প্রকারান্তরে ইনভাইট করি, এবং বিদেশি রাষ্ট্রদূতরা আমাদেরকে এ ধরনের প্রশ্ন করেন। আরেকটা কথা, খালি ইনভাইটেশনের জন্য তারা এই প্রশ্নগুলো করেছে তাও কিন্তু না, আমি মনে করি এই প্রশ্নগুলি তারা জানতে চেয়েছেন তাদেরও কিছু সিদ্ধান্ত নেওয়ার সুবিধাতে, তারা হয়তো কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এটা আমার বিবেচনা, আমি মনে করি, তা না হলে আগে তো কখনো তারা এভাবে প্রশ্ন করতো না, এখন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করছে কেন?
স্বরাষ্ট্রমন্ত্রী যে উত্তরটা দিয়েছে, আমার ধারণা ওনারা এই উত্তরটার সঙ্গে বাস্তবতাকে মিলিয়ে নেবে। 28 তারিখ তো খুব একটা দূর নয়, আজকে 22 তারিখ, আর 6 দিন, 1 সপ্তাহ নাই, 6 দিন পরে এই জনসভাকে কেন্দ্র করে কি হয়, সরকার কি করে, প্রশাসন কি করে, পুলিশ বাহিনী কি করে, সবই তো দেখা যাবে, বিভিন্ন পত্রপত্রিকা আসবে, মিডিয়ায় আসবে, এগুলো তো আপনারা বন্ধ করতে পারবেন না, ঘটবে। এবং ঘটনাগুলি কি ঘটবে সেটা সম্ভবত এই মার্কিন দূতাবাস অথবা মার্কিন প্রশাসন মিলিয়ে নেবে, যে কারণে তারা আগে ভাগেই একটা স্টেটমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়ে নিল সরাসরি। যদি এই স্টেটমেন্টের সঙ্গে তাদের কর্মকাণ্ড না মিলে তাহলে তারা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। সরকার কি পারবে? আমরা কি দেখেছি 18 তারিখে জনসভাকে কেন্দ্র করে? কি আমরা গ্রেফতার দেখিনি? পাইকারি হারে গ্রেফতার দেখিনি? হোটেলগুলো থেকে গ্রেফতার দেখিনি? দেখেছি তো। এখন আগামীবারও কি তাই হবে? পুলিশ বলবে যে ওনারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পরিকল্পনা করার কথা চিন্তা করছিল, কাজেই ধরেছি, এই ধরনের কথা বলে কি পার পাওয়া যাবে? বিষয়গুলো ভালোর দিকে যাচ্ছে না। একটা রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবেন না কেন? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের এটা গণতান্ত্রিক অধিকার, আপনি কেন দেবেন না করতে? রাস্তাঘাট বন্ধ কথা বলছেন আপনারা, রাস্তাঘাটের প্রতিবন্ধকতা কখন হয়? যখন নাকি গাড়ির বহর আসে। আমরা তো মাঝখানে কয়েকদিন আগে দেখলাম কি এক শ্রমিক লীগের এক ছিল, মানে প্রোগ্রাম ছিল, আমি দেখেছি ধানমন্ডি কলাবাগানি এলাকায় দেখেছি, রাস্তার দুধারে বাস, সারি সারি বাস দাঁড়িয়ে আছে, আমি দেখেছি। আর বিএনপিতে এত অত বাস নিয়ে আসতে পারে না, সরকারি দলগুলো তো 200-300-500 বাস নিয়ে আসে, সেই বাসের কারণে রাস্তায় যানজট হয় না? হয়তো বিএনপির জনসভার কারণে রাস্তাঘাটগুলো প্রতিবন্ধকতা তৈরি হয় না, যদি সরকার সেটা প্রতিবন্ধকতা তৈরি না করে। তারপরেও আমি মনে করি এই ধরনের যে আগে ভাগে যে জিজ্ঞাসা করা, জানতে চাওয়া, আগে ভাগে যে প্রতিশ্রুতি দেওয়া, সেগুলো আলটিমেটলি সরকার ভালোভাবেই পালন করবে, এটাই হলো আমার বক্তব্য। পাশাপাশি বিএনপির প্রতি আমার অনুরোধ, আপনারা নিশ্চয়ই এমন কিছু করবেন না যেন সরকার কোনো ধরনের অথবা প্রশাসন অথবা পুলিশ কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বাধ্য হয়, এটাও কিন্তু বিএনপিকে মাথায় রাখতে হবে। আপনারা মহাসমাবেশে কর্মসূচি দিয়েছেন, মহাসমাবেশ করবেন। আমি এর মধ্যেও দেখলাম যে বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে আর বলা হয়েছে তারা এখানে অবস্থানের কোনো প্রস্তুতি নিয়ে আসতে কাউকে মানে বলেনি, অনুরোধ করেনি, এটাও আমি মনে করি একটা ভালো উদ্যোগ। তারপরে দেখা যাক আলটিমেটলি কোন দিকে দাঁড়ায় রাজনৈতিক অবস্থা। তবে আমি শেষ কথা এটাই বলতে চাই, সম্ভবত যুক্তরাষ্ট্র কোনো বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।